হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি হাজির হয়ে গেলাম আপনাদের সামনে জিলাপির ট্রেন্ডিং রেসিপিটা নিয়ে, ভাইরাল এবং এই ট্রেন্ডিং রেসিপিটা কাঁচা আমের জিলাপি। সবাই যেহেতু এত বলাবলি করছে আর বলছে খেতে অসম্ভব মজা, তাই আমাদের ঘরেও আমি চেষ্টা করলাম এই রেসিপিটা তৈরি করতে। এই জিলাপির টেস্টটা নর্মাল জিলাপির থেকে হালকা একটু টক লাগে, কিন্তু খুব বেশি একটা ডিফারেন্স বোঝা যায় না। আপনারা যারা এখনও খাননি তারা একবার হলেও খেয়ে দেখতে পারেন, আমার কাছে কিন্তু ভালোই লেগেছে। তো চলুন দেখিনি কিভাবে আপনারা কাঁচা আমের জিলাপি তৈরি করবেন। এই কাঁচা আমের জিলাপি তৈরি করার জন্য প্রথমে আমি চিনি সিরাটা তৈরি করে নিব, তাই একটা পাতিলের মধ্যে 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। চিনি সিরা তৈরি করার সময় যতটুকু চিনি নেবেন তার অর্ধেকটাই পানি নেবেন। তার সাথে দিয়ে দিচ্ছি 2 এলাচ। আর যেহেতু এটা কাঁচা আমের জিলাপি আর কাঁচা আমটা দেখতে একটু গ্রিন কালার, তাই এই জিলাপির রসের মধ্যে দিয়ে দিচ্ছি সবুজ কালার। কয়েক ফোঁটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, এতে করে আমরা যখন জিলাপি এই রসের মধ্যে ডিপ করব তখন জিলাপিটা দেখতে সবুজ রঙের হবে। রংটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি চুলায় বসিয়ে চিনি সিরাটা তৈরি করে নিব। এই চিনি সিরাটা যখন ফুটতে শুরু করবে এই সময় আমি জাস্ট 1 থেকে 2 মিনিট জাল করব। আর এটা 1 তার বা 2 তার বিশিষ্ট চিনি সিরা হবে, কারণ আমরা যেহেতু চিনির পরিমাণটা বেশি দিয়েছি, পানি কম দিয়েছি, এটা এমনিতেই ঘন হয়ে যাবে, তাই খুব বেশি জাল করার দরকার নেই। বলক উঠে আসলে 1 থেকে 2 মিনিট জাল করলেই হবে। তারপরে আমি কয়েক ফোঁটা লেমন রস দিয়ে দিলাম, যাতে করে এটা ঠান্ডা হওয়ার পরে ক্রিস্টালাইজ না হয়। লেবু রসটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আরও 1 মিনিট জাল করে নিয়েছি। তারপরে এই চিনি সিরাটা এক পাশে রেখে ঠান্ডা করে নিচ্ছি। অন্য পাশে আমরা তৈরি করে নিব জিলাপির ব্যাটারটা। আর এই জিলাপির ব্যাটারটা যেহেতু কাঁচা আমের, তাই আমি এখানে একটা আম নিয়েছি। আর এই আমটা বিদেশে যে আমটা পাওয়া যায় সেটাই নিয়েছি। আপনারা যারা দেশে আছেন দেশীয় আমটা ব্যবহার করবেন, তাহলে দেশীয় আমের ফ্লেভারটা পাবেন। তা আমটা আমি ছুলে নিয়েছি প্রথমে। তারপরে এই আম থেকে রসটা বের করার জন্য আমি একটা গ্রেটারের সাহায্যে পুরো আমটাকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারে দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা মনে হয়। আর এইখানে আমার পুরো আমটা গ্রেট করা হয়ে গেছে, এখন আমরা এই আমের থেকে জুসটা নিয়ে নিব। তাই অন্য একটা বাটিতে স্ট্রেনার বসিয়েছি আর হাত দিয়ে এইভাবে ভালো করে চেপে রসটা বের করে নিচ্ছি। তো সম্পূর্ণ রসটা বের করা হয়ে গেছে। তো এখানে প্রায় 1.25 কাপের মতো রস বের হয়েছে। আর যে আমের অংশটা রয়েছে সেই আমটা আপনারা ফেলে দিবেন না, এটাকে ভর্তা করে খেয়ে নিতে পারেন কাঁচামরিচ দিয়ে ঝাল করে, যেটা আপনাদের ভালো লাগে চিনি দিয়ে। এখন এই আমের রসটা এক পাশে রেখে দিচ্ছি আর অন্য পাশে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আর এই ময়দাটা আমি প্রথমে স্ট্রেনারের মধ্যে দিয়ে ভালো করে ঝেড়ে নিব, এতে করে আমাদের ব্যাটারটা তৈরি করতে খুবই ইজি হবে আর স্মুথ হবে। তাই এই স্টেপটা আপনারা স্কিপ করবেন না, একটা স্ট্রেনার দিয়ে খুব ভালো করে ঝেড়ে নেবেন। ঝাড়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর 1/5 চা চামচ পরিমাণ, মানে 1 চামচের 5/5 দিয়ে দিলাম বেকিং সোডা। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। ঘি না থাকলে আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারবেন বা 1 চামচ তেলও ব্যবহার করতে পারবেন। তারপরে আমি সম্পূর্ণ উপকরণ হাত দিয়ে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে যে জুসটা আমরা বের করেছিলাম আমের, সেই জুসটা একটা কাপের মধ্যে নিয়ে মেপে নিব। যেই কাপটা দিয়ে আমি ময়দা দিয়েছি সেই কাপ দিয়ে মেপে নিব, কারণ আমাদের 1 কাপ পরিমাণ পানির প্রয়োজন হবে। তাই জুস যেহেতু 1.25 কাপ হয়েছে বাকিটা আমি পানি দিয়ে দিলাম। এখন আমি এই জুসটা দিয়ে দিব ব্যাটারের মধ্যে। আমের এই জুসটা আপনারা অল্প অল্প করেই দিবেন, একবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা পারফেক্ট হবে না। অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে এরকম মিশিয়ে নেবেন। একবারে যদি আপনারা এই জুস আর পানিটা ঢেলে দেন তাহলে কিন্তু ব্যাটারটা তৈরি করতে খুবই কষ্ট হবে বা পরিমাণে বেশি হয়ে যেতে পারে। তো একবারে দিতে যাবেন না, একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন, যেভাবে আমি এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে এইভাবে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে।
তো আমি অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখানে মোটামুটি আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, আর এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা সবুজ রং। এতে করে আমাদের জিলাপিটা তৈরি করার পরে কালারটা একদম পারফেক্ট কাঁচা আমের মতোই দেখাবে। দিয়ে আবারও খুব ভালো করে হাত দিয়ে এরকম মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের কনসিস্টেন্সি কীরকম হবে আমি একটু দেখিয়ে নিচ্ছি। এরকম যখন হাত দিয়ে উপরে নিবেন, যখন হাত দিয়ে উপরে নিয়ে নিচে ছাড়বেন, দেখবেন পুরাটা ব্যাটারটা একদম একসাথে নিচে চলে যাচ্ছে না, আস্তে আস্তে করে নিচে যাচ্ছে। তাহলেই বুঝবেন আপনার জিলাপির জন্য এই ব্যাটারটা পারফেক্ট হয়েছে। জিলাপির জন্য ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি করা কিন্তু খুবই জরুরি, তাই একটু সময় নিয়ে জিলাপির ব্যাটারটা তৈরি করে নেবেন। তো এখানে আমার প্রায় 2 থেকে 2.5 টেবিল চামচের মতো আমের জুসটা রয়ে গেছে। তো এই জন্য বললাম প্রথমে পুরা 1 কাপ পানি না ঢেলে একটু একটু করে দিবেন। অনেক সময় পানি বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে, ময়দার উপরে ডিপেন্ড করে। তো ব্যাটারটা রেডি হয়ে গেছে, আমি এক পাশে রেখে দিচ্ছি। আর অন্য পাশে একটা বোতল নিয়েছি, যেটার মধ্যে দিয়ে আমরা আজকের জিলাপিটা তৈরি করব। আর আমি নিয়েছি একটা পানির বোতল, আর পানির বোতলের যে লিডটা ছিল, ঢাকনাটা, সেটা আমি ইউজ করছি না। আমি যেই ঢাকনাটা ইউজ করছি সেটা হচ্ছে একটা কেচাপের বোতলের। তো এটা দিয়ে ঢেলে আর জিলাপিটা তৈরি করতে সুবিধা হয়। বোতলের মধ্যে আমি ব্যাটারটা নেওয়ার জন্য একটা ফানেল ব্যবহার করছি, এতে করে কিন্তু সুন্দরভাবে ব্যাটারটা বোতলের মধ্যে ঢালা যায়। আর এখন জিলাপিটা তৈরি করব, আর এর মধ্যে কিন্তু চিনি শিরাটা হালকা ঠান্ডা হয়ে গেছে, তাই একটু হালকা গরম করে নিতে হবে, মানে ওয়ার্ম করে নিতে হবে। ঠান্ডা শিরার মধ্যে জিলাপিটা দেওয়া যায় না, তাই হালকা ওয়ার্ম করে নিচ্ছি। অন্য পাশে একটা কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি, আর তেলটা 1/2 ইঞ্চিরও কম নিয়েছি। তো এই তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি জিলাপিটা তৈরি করার জন্য আস্তে আস্তে করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। প্রথমে একটা দুইটা জিলাপি দেখতে খারাপ হবে, পরবর্তীতে জিলাপিগুলো সুন্দর হবে। আর জিলাপিগুলো দেওয়ার সাথে সাথেই দেখছেন জিলাপিগুলো উপরে ভেসে এসেছে, তার মানে আমাদের জিলাপির জন্য পর্যাপ্ত পরিমাণে তেলটা গরম হয়েছে। আর এই জিলাপিগুলো খুব বেশি সময় ধরে ভাজা লাগে না, হালকা একটু লাইট কালার আসলে এই জিলাপিগুলো তুলে নিতে হয়, তারপরে চিনি শিরাতে ডাইরেক্ট দিয়ে দিতে হয়। এখানে কোনোভাবেই ওয়েট করা যাবে না, জিলাপিগুলো চিনি তেল থেকে তোলার পরে ডাইরেক্ট চিনি শিরাতে দিয়ে দিতে হবে। আমি একটু চামচের মধ্যে নিয়ে তৈরি করার চেষ্টা করেছি জিলাপি, খারাপ হয়নি, ভালোই হয়েছে আশা করছি, দেখতে পাচ্ছেন। তো যারা জিলাপির শেপ সরাসরি কড়াইতে দিতে ভয় পান, তারা চাইলে কিন্তু এরকম চামচের মধ্যে নিয়েও ডিজাইন করে নিতে পারেন। তো আমার জিলাপির শেপ এত ভালো হয় না, তারপরও আমি চেষ্টা করেছি একটু রাউন্ড শেপ দিয়ে 2.5 পেচ বা 3 পেচের একটা জিলাপি তৈরি করতে। আপনারা যেভাবেই পারেন 1 পেচ 2 পেচ 2.5 পেচ বা লম্বা করেও কিন্তু জিলাপি তৈরি করে নিতে পারেন। তো আমি আবারও জিলাপির শেপ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর উল্টে পাল্টে মাত্র 1 সেকেন্ডে জিলাপি তৈরি হয়ে যাবে, বেশি সময় নিয়ে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু জিলাপির কালারটা সবুজ রঙের আসবে না। ঘাড়ো করে ভেজে ফেললে এটার কালারটা নর্মাল জিলাপির কালারের মতোই চলে আসবে। তো জাস্ট 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই তেলের থেকে তুলে নিতে হবে, তারপরে ডাইরেক্ট এই চিনি শিরার মধ্যে দিয়ে উঠিয়ে নিতে হবে। আর এই জিলাপির ব্যাটারটা যেহেতু কাঁচা আমের রস দিয়ে করা, তাই এই জিলাপির ব্যাটারটা একটু হালকা পাতলা হয়, মানে দেখবেন উল্টাতে গেলেই খুব তাড়াতাড়ি করে এটা একটার সাথে আরেকটা লাইন লেগে যাচ্ছে, তাই খুব সাবধানে উল্টে পাল্টে তাড়াতাড়ি করে নামিয়ে নিতে হবে। তারপর চিনি শিরাতে দিয়ে একটু চাপ দিয়ে ধরে রাখবেন 3 থেকে 4 সেকেন্ডের জন্য, তারপরে উঠিয়ে নেবেন। আর এইভাবে করে আমার তৈরি হয়ে গেল আজকের সবগুলো কাঁচা আমের জিলাপি। তো এখানে আমার আজকের ভাইরাল কাঁচা আমের জিলাপি সম্পূর্ণ রেডি হয়ে গেছে, আমি আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। খেতে কিন্তু অসম্ভব মজা লেগেছে আমার কাছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ট্রেন্ডিং ও ভাইরাল এই কাঁচা আমের জিলাপিটা দেখতে কিন্তু দারুণ লাগছে, আপনারা কিন্তু একবার হলো বানিয়ে ট্রাই করবেন আপনাদের কাছে কেমন লাগে। তো আমার আজকের রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। ইফতারের সময় নতুন কোনো কিছু খেতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না, তা আপনারা অবশ্যই ট্রাই করবেন। এখন আমি একটা জিলাপি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটার ভিতরের রসটা কেমন গিয়েছে।
রসে ভরা রসালো কাঁচা আমের জিলাপি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।